এবারে শেড প্রপার্টিজ লিমিটেড চট্টগ্রাম সংবাদ কদিন পরেই কুরবানির ঈদ তাই পশু মোটা তাজাকরণে ব্যস্ত চট্টগ্রামের খামারীরা বন্দর নগরীতে এ বছর ছয় লাখ পঞ্চান্ন হাজার কুরবানির পশু চাহিদা দেশীয় পশু দিয়ে সম্ভব বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চট্টগ্রাম থেকে মামুনের ক্যামেরায় আরো জানাচ্ছেন কাজে মাহফুজুল হক মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় সামর্থ্যবান মুসলমানরা প্রতি বছর পশু কুরবানি করে থাকেন আর কোরবানি এলেই বাড়তি চাহিদার জন্যে বেড়ে যায় গরু ছাগলের দাম চট্টগ্রামে এবার স্থানীয় সাত হাজার স্থায়ী ও অস্থায়ী গরু মহিষ এবং ছাগলের খামারের উৎপাদন দিয়ে চাহিদার পুরোটাই পূরণ সম্ভব বলে মনে করেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদের যে স্থানীয় উৎপাদন এবং অন্যান্য জায়গা থেকে আসার যে টেন্ডেন্সি তা মিলেলে আমাদের যোগান এবং আমাদের চাহিদা সেটা একেবারে কাছাকাছি এদিকে খামারিরা প্রত্যাশিত লাভের আশায় বুখ বাঁধলেও ভারত থেকে সীমান্ত পথে অসুস্থ গরু দেশে ঢোকার সম্ভাবনার কারণে আতঙ্কে আছেন তারা দুই বছর যাবৎ করতেছি খুব লাভবান দেখা গেছে এখন আরো সামনে এগিয়ে যাব এরকম চেষ্টা সীমান্ত দিয়ে কোনো গরু অসুস্থ গরু ভ্যাকসিন যারা গরু এগুলো এখানে ঢুকে এখানে কোটি কোটি টাকার ইনভেস্ট যারা করছে এদের গরুগুলো অসুস্থ হয়ে যায় গরু ছাগল মহিষ কোরবানির পাশাপাশি চট্টগ্রামে এবার কোথাও কোথাও কোরবানি হবে ব্রাহামা মাংসের জাতের গরু চট্টগ্রামে ব্রাহামা আমরা দুইটা উপজেলাতে আমরা টেস্ট ফুলি করছি কারণ এটা আবার দুধের জন্য এটা আবার একটু হুমকি আছে ব্রাহামা জাতটা মাংসের জাত এটা দুধ আবার কম দেয় সর্বোচ্চ তিন লিটার দুধ দেয় এর বাচ্চাকেও কিন্তু তিন লিটার দুধ খাওয়াতে হয় বেশি দামের আশায় ব্যাপারী ও খামারিরা কৃত্রিম সংকট তৈরি না করলে স্থানীয় গরু ছাগলের উৎপাদন দিয়েই চাহিদা পূরণ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা কাজী মাহফুজুল হক এশিয়ান টেলিভিশন চট্টগ্রাম